Assalamualaikum, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে যে আমার হাতে দেখতেছেন এগুলো নতুন, এই যে এই মাসে পুষতে বাচ্চাগুলো। তো আশা করি যারা যারা আমার কাছ থেকে কিনকো পাখি নিতেন বা নিতে চাইতেছেন তাদের জন্য একটা ছোট্ট একটা আপডেট ভিডিও। এগুলো ভ্যাকসিন করা হইলে হয়তো আমি এই ভিডিওগুলো ছাড়ব। তো আশা করি যে এই পাখিগুলো সুস্থ আছে। তো চলেন আমি বক্সে ছাড়ি, তারপর আপনাদের দিতেছি বলতেছি কয়দিন বয়স, কিভাবে এই পাখিগুলো কতদিন হয়েছে, তো আমার আর পাখিগুলো কোথায়। তো এগুলো আমি আলাদা করে ফেলছি বোর্ডিং করার জন্য, এগুলো আদ্রতা রাখতে হয় তার জন্য এগুলো আলাদা করে দিছি। এবং বাচ্চাগুলো সুস্থ সবল আছে, দেখতেই পারতেছেন যে কোন করতেছে, খুব কিউট, খুব ভালো লাগতেছে। তো চলেন আপনাদেরকে আমি এটা লাই খাতা করে দেখাই যে এটা দিয়ে কী কী করতে হয়। মাশাআল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল আছে। তো এখন যে পাখিগুলো দেখতেছেন আপনারা এখানে, এই বাচ্চাগুলো সুস্থ সবল আছে আশা করি। তো আরও বাচ্চা আছে, দোয়া করবেন। বাচ্চাগুলো ভ্যাকসিনের কাজ চলতেছে, সেই বাচ্চাগুলো ভ্যাকসিন হইলে আমি ভিডিওটা অবশ্যই আপনাদের মাঝে ছাড়বো। তো যারা যারা আগে নাকি বুকিং দেওয়া রাখছেন তাদেরকে দেওয়া হবে আগে, তাদের দেওয়ার পরে যেই কয় পিস থাকবে সেই কয় পিসই আমি নতুন করে অ্যাড দিব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আরেক ব্যাগে দেখার সুযোগ করে দিবেন। দেখেন ওদেরকে পানি দেওয়া হয়েছে, তো আশা করি সুস্থ সবল আছে। তো এখানে খুব ভালো মানের কিছু বাচ্চা বেরিয়েছে। তো যারা নাকি আমার এই কিং কোয়েলের জন্য অধীর ধৈর্য ধরে বসে আছেন যে বাচ্চা কবে হবে কবে দিব, তো এখানে বেশ কিছু বাচ্চা মারা গেছে আমাদের এখানে বৃষ্টির কারণে। আবার বিশেষ করে আমরা নতুন করে খাঁচা করতেছি ময়ূর, ফিসেন, বফয়েডের জন্য। অবশ্যই যদি কেউ ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন আমরা খাঁচাটা কীভাবে করতেছি। আর যদি আমার খাঁচা বানানোর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ধরে দিবেন, যেহেতু আমি নতুন আপনারা যেভাবে বলবেন সেভাবে করার জন্য চেষ্টা করবো। যেহেতু আমি বড়ো ভাইদেরকে ফলো করে আমি এভাবে আগাইতেছি, যেহেতু আমি আস্তে আস্তে সামনে আরও দামি কিছু কোয়েল পাখি উঠাবো, কী কোয়েল উঠাবো সেটা অবশ্যই বলবো। তো দেখি আমি সামনে হয়তো আমি আরও ভালো কিছুই করার জন্য চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, আজকে এতটুকু ছিল, হয়তো নেক্সট ভিডিওতে আমি পুরো সম্পূর্ণভাবে ভালো ভিডিও দেখাইতে পারবো।